সবাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন লকডাউন, কোভিড-19 কারণে যে লকডাউন দেওয়া হয় তার আগে বেশ কিছু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয় এবং সেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায় লকডাউনের কারণে এবং কোভিড-19 কারণে। সেই পরীক্ষাগুলো আবার পুনরায় নেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে সকল প্রতিষ্ঠানগুলো সেইভাবে। আর আমাদের যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে পরীক্ষা ছিল 9 তারিখে, গত 9/4/2021 তারিখে যে কারিগরি শিক্ষা বোর্ডের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে 2টি ক্যাটাগরির 20 গ্রেডের যে চাকরি পরীক্ষাটা নেওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা স্থগিত হয়েছিল কোভিড-19 কারণে, লকডাউনের কারণে। সেই পরীক্ষা ডেট আবার পুনরায় প্রকাশ করেছে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এখানে আমি ডিসক্রিপশন বক্সে যে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি এই বিজ্ঞাপনটি দেখে নিতে পারেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন teachedu.gov.bd, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, স্মারক নাম এবং তারিখ 5/5/2021 তারিখে প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে বিষয় যেটা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহের গ্রেড 20 এর 2 ক্যাটাগরির 312টি পদের লিখিত 12টি পদের নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ প্রসঙ্গে, পুনরায় নির্ধারণ করেছে সেই প্রসঙ্গে। এবং স্মারক নং বলা আছে এখানে, আমরা দেখি, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহের গ্রেড 20 এর 2 ক্যাটাগরির অফিস সহায়ক ও অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী এই 2টি পদের 312টি পদের নিয়োগের নিমিত্ত গত 9/4/2021 খ্রিস্টাব্দ তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষার বর্ণিত সূত্র মোতাবেক স্থগিত করা হয়। 2 নম্বরে বলা আছে যে স্থগিত করা হয়েছে 9/4/2021 তারিখের পরীক্ষা, সেটি বলা হচ্ছে উক্ত নিয়োগের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী 11/6/2021 খ্রিস্টাব্দ জুন মাসের 11 তারিখ, আগামী মাসে ঈদের পরে জুন মাসের 11 তারিখ শুক্রবার বেলা 11:00 থেকে 12:00 ঘটিকায় পূর্ব নির্ধারিত কেন্দ্রের সমূহে অনুষ্ঠিত হবে। আপনারা পূর্বে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন ওখানে যে সেন্টার আছে, যে সেন্টারের ঠিকানা দেওয়া আছে, সেই সেন্টারে আপনার পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12টা। বিষয়টি অতীব জরুরি, তো আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে আশা করা যাচ্ছে আমাদের সকল পরীক্ষাগুলো আস্তে আস্তে, সবগুলো নিয়োগ পরীক্ষা অলরেডি শুরু হয়ে যাবে। আপনারা সবাই বাসায় থেকে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে নিন এবং সকলেই ভালো করুন এই প্রত্যাশায়। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।